আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল বিজি রমণের ইজি রান্না। তো আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আপনাদের সাথে এবং শেয়ার করব হাঁসের মাংস ভুনা। তো এখানে আমি পুরো একটি হাঁসই কেটে কুটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সাথে আছে সব বাটা মশলা। এখানে নিয়েছি আমি হলুদ বাটা, এই হলুদটা আমি শিলপাটায় বেটে নিয়েছি, রান্না করার যে হলুদটা থাকে ওইটা। এনে নিয়েছি লাল মরিচ বাটা, আদা রসুন বাটা, আদা রসুন বাটাটা একটু বেশি নিয়েছি। সাথে আছে পেঁয়াজ কুচি, এখানে প্রায় 8টা পেঁয়াজ কুচি আমি নিয়ে নিয়েছি। সাথে আছে গরম মশলা। তো এখানে আমি চুলায় প্যানে তেল দিয়ে, তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে আমি ভালোভাবে একটু ভেজে নেব। এ পর্যায়ে অ্যাড করে দেব, পেঁয়াজটা ভাজা হতে হতে এ পর্যায়ে অ্যাড করে দেব গরম মশলা। এবং অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, দিয়ে এগুলো সবগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো মানে যে কোনো মাংস রান্নার জন্য যে পরিমাণে পেঁয়াজটা ভেজে নিতে হয় ওভাবে ভেজে নিয়ে এ পর্যায়ে অ্যাড করে দেব সামান্য পানি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। অ্যাড করে দিচ্ছি মরিচ বাটা এবং হলুদ বাটা। যেহেতু হাঁসের মাংসগুলো আমি বাটা মশলায় রান্না করছি, সেজন্য এখানে অবশ্যই আপনারাও বাটা মশলা দেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু সচরাচর গুঁড়ো মশলা দিয়ে মাংস রান্না করি, তবে এই ক্ষেত্রে আজকে আমি বাটা মশলা দিয়েই মাংসটা রান্না করব। এখন ভালোভাবে কষিয়ে নেব। বাটা মশলাগুলো ভালোভাবে কষিয়ে এ পর্যায়ে অ্যাড করে দেব হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসগুলো অ্যাড করে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন মাংসগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। তো বাটা মশলায় হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই কিন্তু মাংসগুলো কষানোর সময় 20 থেকে 30 মিনিট কষাতে হবে ভালোভাবে, মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এমন করে মাংসগুলো কষাতে হবে যাতে পরবর্তী পর্যায়ে জাস্ট পানি দিয়ে 5-10 মিনিট জাল করলেই মাংসগুলো হয়ে যায়। এজন্য আমি ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি। তো মাংসগুলো ভালোভাবে আমি প্রায় 30 মিনিট কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দেব সামান্য পানি, যতটুকু পানি অ্যাড করলে মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। কষানোর মধ্যে প্রায় কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। পানি অ্যাড করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 10 মিনিট। প্রায় 10 মিনিট মিডিয়াম আঁচে রান্নার পরে আমার হাঁসের মাংস, বাটা মশলায় হাঁসের মাংস রান্না কিন্তু প্রায় তৈরি। তো এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব। তো দর্শক, এইতে তৈরি হয়ে গেল বাটা মশলায় হাঁসের মাংস ভুনা রেসিপিটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা। আল্লাহ হাফেজ।